ভালো আছি সাবির মোল্লা, তুমি কেমন আছো বলো মামু? তারিখ 9-10, 9-10 মিনিট হবে না, পরে একবার কল করবেন দাদা, আমি জানাবো। হ্যাঁ সৈয়দ মতিবুল রহমান, ভালো আছি, তুমি ভালো আছো? ফলাফল 1-0 নাসির ব্রিগেড, 1 বেগুনি জার্সি এবং লাল জার্সি কালাম ব্রিগেড 0 সাদ্দাম মুফিজা বল বাইরে। যাদের এই ম্যাচটা দেখতে অসুবিধা হচ্ছে আপনারা কাল সকালেই আমার ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ানসে এই ম্যাচটা হাজার আসি রেজুলেশনে আপনারা দেখতে পাবেন। খেলা ফলাফল 1-0 খেলা ফলাফল 1-0 নাসির ব্রিগেড 1 কালাম ব্রিগেড 0। না আজকে ফাইনাল হবে না, এরপরে সেমিফাইনাল হবে, কালকে ফাইনাল ম্যাচ হবে আর টিমের খেলা আজকের। বাদশার শট বল মাঠের বাইরে, এখান থেকে যে দল জয়ী হবে সেমিফাইনালে সোনু সাদ্দাম ব্রিগেডের প্রতিদ্বন্দ্বিতা করবে। অত্যন্ত দুঃখিত, নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে ম্যাচটাকে আমি ভালোভাবে দেখাতে পারছি না। এটা ফলতা নই না, বড়পুকুর পার্শ্বস্থ ময়দান। শট ইজাজ বল মাঠের বাইরে, হ্যাঁ আপলোডটা রাতে হবে, রাত্রেবেলা আপনারা পেয়ে যাবেন 1টার সময়, যেহেতু জেগে থাকবেন তাই আমি বললাম কাল সকালে। মাসুম শট গোলকিপার বাদশা সেভ, মুস্তাকিম দা বল মাঠের বাইরে। হ্যাঁ আকরাম ইসলাম বাবু ভালো আছে, তুমি ভালো আছো? শট পেয়েছে গোলকিপার বাদশা, ফলাফল 1-0 কালাম ব্রিগেড লাল জার্সিতে এক গোলে পিছিয়ে। দ্বিতীয় হাফ চলছে, এখনো এক গোলে আগিয়ে নাসির ব্রিগেড, শট নিচ্ছে বাদশা, বাদশা শট গোলে না একটু বাইরে। হ্যাঁ জানি নেটওয়ার্কের একটু ডিস্টার্ব, স্পিড ভালো দিচ্ছে না, আপনারা এই ম্যাচটা আজ রাত্রেবেলায় ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ান্স থেকে দেখতে পেয়ে যাবেন হাজার আসি রেজুলেশন। না রিজিবুলদা নেই, ইজাজ উঁচু করে বল বাড়িয়েছে, ওখান থেকে আরিফ বল মাঠের বাইরে, এক গোলে আগিয়ে আসে নাসির ব্রিগেড। গোলকিপার মুস্তাকিম দা
মফিজ দা আরিফ আরিফু এবং সাহিদ সাইডের হেড থ্রো আতিকুল দা কোথায় চলে গেছো নাকি আরিফ আরিফ দা মোস্তাক মাসুম আক্তার শট বল মাঠের বাইরে ফলাফল এখনো 1-0 এক গোলে আগিয়ে আছে নাসির ব্রিগেড আপনার স্ক্রিনে বাম দিকে তো বাদশা শট মাসুম ফলাফল এখনো 1-0 দারুণ খেললো আক্তারে পায় বল আক্তার থেকে ইজাজ ইজাজের দূর থেকে শট বাদশা সেভ টার্গেটে ছিল শটটা হ্যাঁ খেলা হয়ে গেছে ওনারা সেমিফাইনালে উঠে আছে সাদ্দাম মেহবুবরা খেলার ফলাফল 1-0 ফাউল বাদশা শট বল মাঠের বাইরে ইজাজ ইজাজ থেকে জুলফিকার গোল খেয়েছে কালাম ব্রিগেড গোলটা করেছে রাজাদা তোমাদেরই পাড়ার ছেলে মোস্তাকিম দা আতিকুর দা তুমি কি মাঠে আছো না চলে গেছো আক্তার থ্রো আক্তার থেকে মাসুম বল পেয়ে গেছে মোস্তাকিম ওখান থেকে ইজাজ এখনো ইজাজ চোট পেয়েছে ইজাজ এদিকে ওখানে পানি নিয়ে যাও ক্যাশ মানি অঞ্চিদা 50-40 তোমাদের খেলা এখানে নেই এটা হচ্ছে নৈনান ফলতা গোল হয়েছে একগুলো আগিয়ে আছে নাসির ব্রিগেড হ্যাঁ ক্যামেরাটা ক্লিয়ার নেই মিজানি দা নেটওয়ার্ক একদম স্পিড নেই আবার শট চেষ্টা মাসুমের দারুণ চেষ্টা করেছিল কিন্তু টার্গেটে ছিল না টার্গেটে থাকলে হয়তো গোল হতো এই ম্যাচটা আমি আজ রাতে আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ানসে আপনারা 1080 রেজুলেশনে দেখতে পাবেন একদম ক্লিয়ার এখন একটু নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না
দেখি আবার নেটওয়ার্ক চেঞ্জ করছে। বল হোল কর ভাই ভাই আচ্ছা আচ্ছা বাড়িতে চলে গেছে খেলা ফলাফল 1-0 এক গোলে আগিয়ে আছে কালা নাসির ব্রিগেড ফাউল শট নিতে গিয়েছে ইজাজ ইজাজের শট ব্লক মোস্তাকিমের দিকে আক্তার আক্তার থেকে মাসুম সুযোগ দারুণ সুযোগ দারুণ শট কিন্তু আবারও গায়ে লেগে বলটা বাইরে খেলা এবারেই যেন মনে হচ্ছে একটু জমছে নাহলে এতক্ষণ চুপচাপ খেলা হচ্ছিল মোস্তাকিমদার দুটো হাই ভোল্টেজ দল খেলা একদম চুপচাপ খেলা হচ্ছে ফলাফল 1-0 এক গোলে আগিয়ে নাসির ব্রিগেড স্কোর 1-0 নাসির ব্রিগেড 1 মাসুম ব্রিগেড 0 দ্বিতীয় অফ চলছে ফলাফল 1-0 এক গোলে এখনো আগে নাসির ব্রিগেড বেগুনি জার্সি লাল জার্সি কালাম ব্রিগেড পিছিয়ে মাসুম ফলাফল 1-0 নাসির ব্রিগেড এক গোলে আগিয়ে আছে ফাউল ফাউল নিচ্ছে বাদশা শট বল মাঠের বাইরে হ্যাঁ খেলছে দিব্যেন্দুদা খেলছে গোল গোলকিপার দিব্যেন্দুদার হাতে বল ইজাজ দারুণ সেভ দারুণ শট দারুণ সেভ ফলাফল 1-0 চোট পেয়েছে আরিফুল্লাহ গোল করেছে নাসির ব্রিগেড গোলে আগিয়ে যে বলটা বাইরে গেছে বলটা দিয়ে যাও যে সমস্ত বাচ্চারা বল করেছো হ্যালো রোহিত থান্ডার বল রেখেছিল জুলফিকার কর্নার কিক
এক গোলে এগিয়ে আছে নাসির ব্রিগেড। কালিকাপুতা হ্যাঁ কথা তো আছে, স্কোর 1-0। জুলফিকারের শট আবারও ব্লক, জুলফিকার থেকে ইজাজ মিস। হ্যাঁ নেট বদলালাম তাতে আরো চলছে না, এয়ারটেলই এখানে ভালো চলে দাদা, নেট না চললে কি করি, আমার নিজেরই খারাপ লাগে। এত একটা সুন্দর ম্যাচ, আপনারা আজ রাতেই এই ম্যাচটা দেখতে পেয়ে যাবেন, একটার দিকে আমি আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেল আফটার ইন্ডিয়ান্স। নাসির দা খেলছে না, খুব ভালো কোয়ালিটিতে এই ম্যাচটা। শট বল মাঠের বাইরে, অতিরিক্ত 1 মিনিট সময় দিল। জাজ শট বল বাইরে, বল দাও আর বাইরে, বলটা ধরে রাখবে, বাইরের বলটা ধরে রাখবে, আর 1 মিনিটের খেলা বাকি আছে। ফলাফল 1-0, এক গোলে আগিয়ে আছে নাসির ব্রিগেড মোস্তাকিমের করা গোলে। বাদশা সাইদ না রাখি মরতে যাবেন না, প্রাইস 50,000-40,000 মোস্তাকিম দাস তো ইজাজ, ইজাজ শট ক্লিয়ারেন্স, রেফারির বাঁশি এবং জয়ী হলো নাসির ব্রিগেড, টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, ধন্যবাদ।